প্রয়াত হলেন হাওড়া শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ড বাইলেনে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ অনেকদিন ধরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। 1936 সালের 28 এপ্রিল জন্ম হয়েছিল জটু লাহিড়ীর। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয় তার। শিবপুর কেন্দ্রে প্রথমবার তিনি প্রার্থী হয়েছিলেন 1991 সালে। ওই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। 1996 সালেও ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এর মাঝে তৃণমূল তৈরি হবার পর কংগ্রেস ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। 2001 সালেও বিধানসভা ভোটে জিতেছিলেন তিনি, তবে 2006 সালে হেরে যান। 2011 এবং 2016 সালে আবারও বিধায়ক হন জটু লাহিড়ী। 5 বার শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। হাওড়া পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। 2021 সালে তৃণমূল ছেড়ে জটু লাহিড়ী যোগ দিয়েছিলেন বিজেপিতে। এরপর অবশ্য রাজনীতি থেকে কিছুটা দূরেই চলে যান ওই বর্ষীয়ান নেতা। বিধায়কের মৃত্যুতে শোকার্ত রাজনৈতিক মহল। জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন, অবিভক্ত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমাদের দলের তিনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে যখন বাংলায় আবার তৃতীয়বারে মামাটি মানুষের সরকার আসার অপেক্ষায় ছিল, তখন তিনি কিছু লোকের দ্বারা বিভ্রান্ত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। ভারতীয় জনতা পার্টি তাকে সেই সম্মান দেয়নি, কিন্তু আমরা মনে করি যদি জটুদা আমাদের সঙ্গেই থাকতেন তাহলে আজকে তিনি একটা সম্মানের সঙ্গে কিন্তু বিদায় যাত্রা নিতে পারতেন। ওনার বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। দেখুন, মানুষ যখন মারা যায় তখন তার মধ্যে কোনো দল থাকে না, এবং তিনিও আমাদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন। ওনার নেতৃত্বে আমরা তখন কাজ করেছি। স্বাভাবিকভাবে আমিও জেলার যেহেতু দায়িত্বে আছি আমার তৃণমূল কংগ্রেসের, সৌজন্যভাবে এবং মানুষের প্রয়োজনে সে কোন দল করে বড় কথা নয়, তার কাছে পৌঁছানোটাই আমাদের কর্তব্য। হাই নিউজ নেটওয়ার্ক।